বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হলেও আপনাদের চিন্তা নেই, আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বদলে পেয়ে যাবেন 1000 টাকা করে। তো এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল আপডেট, অবশ্যই ভিডিওটাকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হলেও আপনাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, লক্ষ্মী ভাণ্ডার বদলে আপনারা পেয়ে যাবেন 1000 টাকা করে। তো যেন আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, যে কারণে আজকের এই ভিডিও আপনারা সমস্তটা জেনে নিতে পারবেন, অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন, অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন। তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে রাজ্যে এখন জল্পনা শুরু হয়েছে, সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাওয়া যাবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি সেপ্টেম্বর মাসে টাকা পাবে না মহিলারা? সরকারি আধিকারিকরা তারিখের পর তারিখ দিয়েও লক্ষ্মী ভাণ্ডারের টাকা না পেয়ে এখন একটাই জল্পনা শুরু হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো টাকা কেন দেওয়া হবে না? কারণ নতুন এবং আগে থেকে টাকা পাচ্ছিলেন তাদের টাকা ব্যাংকে এখনও জমা পড়েনি, ঠিক আছে? প্রচুর মহিলা বাকি রয়েছে, তাদের টাকা ব্যাংকে দেওয়া হচ্ছে না। সরকারি আধিকারিকদের তারিখ দেওয়ার পরেও কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জল্পনা শুরু হয়েছে যে তাদের টাকা দেওয়া হবে না। তো এমনটা কিন্তু নয়, আপনি ভিডিওটাকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন, সমস্তটাই আপনি জেনে নিতে পারবেন। বলা হচ্ছে এখন শুধু একটাই প্রশ্ন, প্রকল্পের টাকা আর পাওয়া যাবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার এ নিয়ে নানান জায়গায় দেখানো হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না, তো সরকারিভাবে এ নিয়ে কী জানানো হয়েছে? কারণ লক্ষ্মী ভাণ্ডার সেপ্টেম্বর মাসের, তাহলে টাকা কি বন্ধ? বলা হচ্ছে সরকারি সূত্রে খবর, যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তার টাকা বন্ধ, তাছাড়া যাদের কাগজপত্রের সমস্যা আছে তাদের টাকা দেওয়া হবে না, ঠিক আছে, এই মাসে। এছাড়াও যে সকল মহিলাদের বয়স 60 হয়ে গেছে তাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। তো অনেকেই কিন্তু কাগজপত্রের সমস্যার কারণে টাকা পাচ্ছে না, তাদের টাকা বন্ধ রয়েছে। তার সাথে সাথে অন্যান্য যে সকল সমস্যা রয়েছে, সমস্যা দেখা দিয়েছে, তাদেরও কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং যাদের বয়সটা 60 হয়ে গেছে তাদেরও কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তো এই কারণে কিন্তু এখন তাদের জল্পনা যে এইভাবে বন্ধ হচ্ছে তার মানে টাকা দেওয়া হবে না, টাকা বন্ধ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই, আপনারা লাস্ট অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে বুঝতে পারছেন বয়স 60 হওয়ার কারণে কিন্তু প্রচুর মহিলার সামনের মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে। তার সাথে সাথে যাদের সমস্যা রয়েছে, সমস্যা দেখা দিয়েছে, তাদেরও কিন্তু বন্ধ হয়ে যাবে। যেরকমভাবে আগস্ট মাসেও প্রচুর মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তারা আগের মাসে টাকা পেয়েও। তো এক্ষেত্রে আপনাদের এই টেনশন, তো টেনশন করার প্রয়োজন নেই, যদি সমস্ত কিছু ঠিক থাকে দেখে নিন আপনি আপডেটটি। এই নিয়েই জল্পনা শুরু হয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া বন্ধ করা হবে। এখান থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে সকল মহিলাদের বয়স 60 হয়ে গেছে তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে না। সরকারি নিয়ম অনুযায়ী বয়স 60 হলেই টাকা দেওয়া বন্ধ হবে মহিলাদের। সুতরাং যে সকল মহিলাদের বয়স 60 হয়ে গেছে শুধু তাদের টাকাই বন্ধ হবে, এছাড়া বাকি সকলেই টাকা পাবেন। আশা করি বুঝতে পারছেন। তবে লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ হয়ে গেলেও কোনো চিন্তার কারণ নেই, কারণ লক্ষ্মী ভাণ্ডার টাকা না পেলেও 1000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা নিজে এই 1000 টাকা করে দেওয়ার বিষয়ে ঘোষণা করেছেন। মহিলাদের টাকা বন্ধ হলেও মহিলারা লক্ষ্মী ভাণ্ডার থেকে চলে আসবেন বয়স্ক ভাতা প্রকল্পে, যেখানে সেই মহিলারা মাসে 1000 টাকা করে সারা জীবন পাবেন। সুতরাং যে সকল মহিলারা চিন্তা করছেন বা যে খবর পেয়ে আপনারা চিন্তা করছিলেন, এবারে সকল চিন্তা দূর করে নিশ্চিন্ত থাকুন, টাকা সকলে পেয়ে যাবেন 1000 করে। তো যাদের যাদের বয়সটা 60 হয়ে গেছে বা 60 হওয়ার কারণে আপনাদের সামনের মাস থেকে বন্ধ হচ্ছে, আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন আপনাদের 1000 টাকা করে দেওয়া হবে। তো লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হলেও আপনাদের চিন্তা নেই, আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে সেই প্রকল্পে 1000 টাকা করে পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর বলা হচ্ছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে সরকারের তরফে কী জানানো হয়েছে। তবে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন, সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ঘোষণা করা হয়নি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের দেওয়া হবে না। প্রথমত তার কারণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার টাকা যদি দেওয়া বন্ধ করা হতো তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন করে আবেদন নেওয়া হতো না। সামনে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে, সেখানেও আবেদন করতে পারবেন। সুতরাং যে সকল মহিলাদের বয়স 60 হয়নি তারা 500-1000 টাকা করে পাবেন। এছাড়া যাদের 60 হয়ে গেছে টাকা বন্ধ হয়ে যাবে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বদলে সেই প্রকল্পে 1000 টাকা করে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন। অনেকেই কিন্তু এই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তাদের টাকা আসছে না, তারা টাকা পাবে কি না এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাবে, এমনই কিন্তু তাদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা যেন আপডেটে পেয়ে নিশ্চিন্ত হতে পারে। তো কাদের কাদের বয়স 60 হয়ে গেছে এবং কাদের টাকা বন্ধ হয়ে গেছে, আপনি টাকা পাচ্ছিলেন, আপনার বয়সটা 60 হয়নি, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কী করতে হবে, তা নিয়ে আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন।